নখ তোমরা প্রতি সপ্তাহে কাটো, আমাদের দেশের অনেক মেয়ের নখ রাখে ঠিক মনে হবে শুয়োরের মতো। আমি তখন বহরমপুর থেকে বাসে যাচ্ছিলাম বাড়ি জলসা করে, আজ থেকে 10 বছর আগে। তো রাত জাগা আছে ঘুমুচ্ছি, আমাদের বর্তমান কাটোয়া স্ট্যান্ডে যখন বাস ঢুকলো বাসটায়, তখন অনেক মানুষ চাপলো, আমি সিট পেয়েছি বহরমপুর থেকে। সামনে দেখবেন সিটেতে এখানে অ্যাঙ্গেল দেয়া থাকে, রড দেয়া থাকে না বাসে, তো আমি রডটা ধরে এরকম করে ঘুমুচ্ছি। তো এমন ভাবে চাপলো সেই বড় বড় নখ আমার, এই দেখেন, এই দেখেন এখনো দাগ আছে, দেখেন দাগ আছে, একদম পুরো ফাড়া গেল। দিয়ে বলছে আই এম সরি, আমার বললো আমার মুখটা নুচে দিয়ে দিয়ে সরি বল, নখটা কি করতে রেখেছিস, চুলকুবার জন্যে না নুচার জন্যে? ওরাই জানে, আর শালা ইংরেজিটা যে কে বার করে না জানি না, আই এম সো সরি এটা বলে দিলে আমাদের আবার যুবকরা পাগল, মেয়েরা যদি বলে আরে কি ভালো মেয়ে গো, নুচে দিয়ে ভালো মেয়ে হয়? নাউজবিল্লাহ, শুয়োরের মতো নখ রেখেছে, হারাম এই ধরনের নখ রাখা। এটা তুমি নিবে কাদের কাছে? এই মলবিদের কাছে পাবে এই সুন্নতটা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন। শুনেলেন, শুধু কাপড় জামা নয়, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও একটা ইমানের অঙ্গ। আমার ভাইয়েরা, মুসলমানদের কেন মালেতে বরকত হয় না? শুনেলেন, তিনটে কথার উপরে যারা আমল করবে তাদের মালে আল্লাহ বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের জলসায় সব থেকে ভালো আমাকে কি লেগেছে জানেন? বলবো কি লেগেছে, জলসা কমিটিকেও বলছি আর অনুরোধ করছি যে আগামীতে এরকম করবেন না। সেটা হচ্ছে একটাও দোকান মেলা বসতে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু এর বিপক্ষে, বড় প্রতিবাদী আমি, না মেলা ইসলামের শরীয়তে হারাম। কেন হারাম বলে দিই, ছেলে মেয়ে যদি এক কাছে হয় সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, আর শয়তান উস্কানি মারে। রাস্তায় ছেলে মেয়ে যাচ্ছে একসাথে, শয়তান যুবককে বলবে দেব একবার হাত মেরে দে, এরম করে দিয়ে পালিয়ে গেল, কেউ নেয় না চিমটি কেটে দিয়ে পালিয়ে গেল, ঠিক কি না? ব্যভিচার হয়ে গেল, ব্যভিচারের সমান গুণা। আমি বলবো এই মাদ্রাসায় আপনারা যারা হাত বাড়িয়েছেন তারা আপনারা ঠিক জায়গায় টাকা দিয়েছেন। এই মাদ্রাসা জলসা কমিটিকে আমি সাধুবাদ জানাবো, মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে দোয়া দেবো, আল্লাহ জানো এই মাদ্রাসাকে কামিয়াবি দান করে। জরবন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার পড়নে পড়ানে ওয়ালাকে যত জিম্মেদার আছে আল্লাহ তাদের সকলকে কবুল করলেন। আমি আর পরে বলবো তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ মালে বরকত দেয়, সবাই আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। وآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা শুনে নাও যাদের কাছে মাল আছে, সব থেকে প্রথমে ওয়াতি দাল কুরমা, তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা খেয়াল রাখবে ইতিমার মিসকিনের, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদির, তারপরে তোমরা খেয়াল রাখবে মুসাফিরের। আল্লাহ এই তিনজনের দোয়াকে কবুল করেন, আর এদের যা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মুসাফির কে বাবা, কথা বলুন। আমি নুরুল ইসলাম ভাই বলে গেল না, আমি ছোট মুসাফির, ইয়াসিন ভাই বড় মুসাফির, আমি 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম, আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব। আর আছে মুসাফির যদি দোয়া করে আল্লাহ কারেন্টের মতো কবুল করে, হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, আমি মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, এতিম মিসকিনের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে শোনো, যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা প্রশ্ন ছুড়ে দিবে জান্নাতীরা, জাহান্নামী দিওকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে, তোমরা কেন জাহান্নামে গেলে? তখন তার এক নম্বরই উত্তর দেবে, কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকুন উতিমুল মিসকিন, আর আমরা ইতিম মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে, ওয়াকুন্না নাখুদু মাল খয়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে
জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে আজ থেকে হাত তুলে বলুন আমরা এতিম মিসকিনের পাশে দাঁড়াবো জোরে বলুন ইনশাআল্লাহ এক কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ আমার ভাই কোরআনে পারা কটা আছে বাপ 30টা পারা আছে এই কোরআন বড় আজমতপূর্ণ কিতাব আর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন সবথেকে দামি তালিম হচ্ছে কোরআনের তালিম আমি দেখতে চাই 30 জন ভাই কে কে আছেন 300 টাকা করে এক একটা কোরআন শরীফের দাম আমার হাতে দিয়ে যাবেন দোকান বন্ধ করার জন্য 10000 টাকা দিচ্ছি আমার আব্বা মা এবং শ্বশুর শাশুড়ি আমার পরিবার আচ্ছা মাশাআল্লাহ সকলে একবার বলুন নারায়ে তাকবীর মাশাআল্লাহ দেখুন আমার আনিকুল ভাই এই দোকান বন্ধ করার কারণে আব্বা মা শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের নামে 10000 টাকা দিলেন সকলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভাইয়ের হায়াত দরাজ করুক ইনাদের পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুক ইনার জানেমালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেক ইনার শরীর একটু অসুস্থ আল্লাহ যেন শিফা দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাই একজন 300 টাকা একজন 300 টাকা দিয়েছেন এক নম্বর হয়ে গেল আচ্ছা শামসুদ্দিন আর বদরুদ্দিন ভাই বাইরে আছেন 500 করে 1000 টাকা দিয়েছেন আমার ভাই আমি 30 জন ব্যক্তি যদি পয়সা না থাকে আপনি দুদিন পরে দিবেন একটু নামটা লিখিয়ে যান মাত্র 300 করে মাশাআল্লাহ দুজন হয়েছে এই দেখেন ভাইজান 1000 টাকা দিয়েছেন তিনজন মাশাআল্লাহ এই দেখেন চারজন হলো আমার ভাই আমি 30 জন চেয়েছি তাড়াতাড়ি ফটফট করে যদি পয়সা না থাকে কমপক্ষে নামটা লিখিয়ে দেন পরে দিবেন দুদিন পরে 10 দিন পরে এক মাস পরে দিবেন কমপক্ষে নামটা লিখিয়ে দেন আমি 30টা কোরআন শরীফ চাইছি বাবাজিরা আমার চলে যাবেন না যদি কিছু না হয়ে থাকে পকেট থেকে 50 টাকাও হিস্সা দান করে যান এই কোরআনের জন্য 100 টাকাও দান করে যান আমি মাত্র 30টা চেয়েছি 30 জন ভাই আল্লাহর বান্দা কে কে আছেন 4 জন হয়েছেন মাশাআল্লাহ এই দেখেন 5 জন হয়ে গেল আমার ভাই কে আছেন 5 জন ভাই হয়েছে একটু তাড়াতাড়ি দিয়ে যাই মাশাআল্লাহ এই দেখেন 6 জন আর একজন ভাই 100 দিয়েছেন মাশাআল্লাহ 6 জন হয়েছে জাযাকাল্লাহ এই দেখেন 7 জন হলো আর কে আছেন ভাই মায়ের দিকে বলবো আপনাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দি থাকে আমার মা বোন থাকেন আমার কোনো প্রিয় বোন থাকেন তা এই কোরআনের জন্য একটু হাত বাড়াবেন আমার ভাই এই দেখেন 8 জন হয়ে গেল আরেকজন ভাই 100 দিয়েছেন আমার ভাই যদি কোরআন শরীফের পয়সা না থাকে কমপক্ষে মাশাআল্লাহ 9 জন হয়ে গেল 9 জন হয়ে গেল মাশাআল্লাহ মায়ের দিকে বলবো 300 এই দেখুন তো কিছু দিবে মনে হচ্ছে পেছনে বাবু দেখো তো মা দিবে কিছু আমার ভাই এই দেখেন 10 জন হয়ে গেল 11 জন হলো মাশাআল্লাহ 12 জন হলো আমি 30টা চেয়েছি আমার ভাই কালীতলার বইয়ের দোকানের 100 টাকা দিলাম মুক্তার 100 টাকা দিলাম আচ্ছা মুক্তার 100 টাকা কালীতলা বইয়ের দোকানে 100 টাকা মাশাআল্লাহ আমরা 5 জন ছিলাম 500 5 জন মিলে 500 টাকা মাশাআল্লাহ 13টা হয়ে গেল 14টা হলো মাশাআল্লাহ 15টা হলো আর কে আছেন মা বাবার জন্য মাশাআল্লাহ আল্লাহ জান্নাতি করুক 15টা মাশাআল্লাহ আর একজন ভাই 100 টাকা দিয়েছেন 16 17 18 মাশাআল্লাহ আর একজন ভাই 19টা